नंदीग्रामे शासक दल संख्यालघु थेके भांगन हुए बीजेपी ते योगदान शताधिक आपनारा देखछेन हलदिया न्यूज। परिवर्तने आरेक नाम नंदीग्राम, से नंदीग्राम टेंगुआ सन्तोष भिलाते संख्यालघु थेके प्राय देर शताधिक तृणमूल एवं सीपीएम कर्मी योगदान करलें भारतीय जनता पार्टी बीजेपी ते। नंदीग्राम एकदा तृणमूल शक्त नंदीग्राम धीरे धीरे क्रमागत এবার শাসক দল সিপিএম ছেড়ে প্রায় 150 জন সংখ্যালঘু কর্মী যোগদান করলেন বিজেপিতে। সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে সংখ্যালঘু মোর্চার এক অনুষ্ঠানের মঞ্চ থেকে এরা যোগদান করলেন। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের নন্দীগ্রাম উত্তর ও পূর্ব মণ্ডলের উদ্যোগে এই যোগদান। টেঙ্গুয়া সন্তোষ ভিলাতে দলের পতাকা তুলে দিলেন বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রলয় পাল। এই যোগদান ঘিরে সংখ্যালঘুদের আগ্রহ ছিল চুপি পড়ার মতো। আগামী দিনে তৃণমূল সরকারকে হটাতে বিজেপি হাত শক্ত করতে এই যোগদান বলে জানালেন। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আমরা শুনে নেব জেলা নেতৃত্ব কি বলছেন। বিজেপিকে একটা মুসলিম বিরোধী দল বলে বলছেন, আপনি কি এটাকে কি মনে করছেন? আগামী দিনে এখানে আরো আপনাদের মানে সংখ্যালঘু আরো সংখ্যালঘুগুলো অনেক আছে কি মানে যে 2000 এত মানুষ জলে জলে দৌড়ছে, তার প্রধান কারণ কি মনে হচ্ছে? হ্যাঁ, কি কারণে সবাই যোগ দিচ্ছে বলে মনে হচ্ছে? আপনার নাম? আপনার কি মনে হচ্ছে 2021 থেকে বিজেপি আসবে ক্ষমতায়? কোন অঞ্চলে বাড়ি আপনার? মানে আমরা কিছু বললে তৃণমূল আমাদেরকে কিছু দেয় না। আমাদের আমার মেয়ে পড়াশোনা করে একটা বই মানলে দিতে যায় না, বলে তোমাদেরকে কিছু দেবো না। এবার কিছু আমরা পরিষেবা পাইনি বলে আমরা বিজেপিতে আমখানে কিছু টাকা পয়সা পাই না। আমাদের ঘরের অবস্থা মানে পুরো দিয়েছি, আমরা সব কিছু করেছি, আমাদেরকে কিছু দেয় না বলে আপনারাকে কিছু দেওয়া হবে না। আমি বিজেপি করি বলে আমাকে কিছু একটা ফিগুলো দেয়, তৃণমূল আমাদেরকে কিছু দেয় বলে তুমি বিজেপি করো। আমি পাই না মানে তো আমি বিজেপি দলে এসেছি, আমাকে কিছু সাহায্য করে না। আমার পাঁচটাই মেয়ে আমাকে কিছু কিছু সাহায্য করে না, যার জন্যে আমি ওনারা অনেক সাহায্য করেছে, আমার মেয়ের বিয়ে তো কিছু দিয়েছে, সব কিছু করেছে। আমি ওই কারণে আমার ভালো আছি। আগামী দিনে কি আশা করছেন এই দলে থেকে কিভাবে কাজ করবেন? আমি অনেক কিছু
আর আমি আমি নিজেও এসেছি, আমি অনেক জায়গায় মেনেছিও আর আনবো। আমি বিজেপি দলকে ভালোবাসি, আমি সাহায্য পেয়েছি, সব কিছু করার জন্য রেডি আছি। আপনার নাম তো থাকি রাখি মুসলিম বিরোধী বলা হচ্ছে, আপনি কি আমাদেরকে ভোট দিতে দেয়নি, আমাদেরকে যদি মিটিং মিছিলে আসি আমাদের দেখে আমাদের ঘর ভাঙচুর করেছে, মিডিয়া তো গিয়েছিল, তারা এভাবে করেছে, টিএমসি টিএমসির লোকজন আর সভাপতি তারা যারা আছে সবাই আমাদের। আপনার নাম? আমার নাম সরকার দরকার বা আছে আগামী দিনে থাকবে সেইভাবে পশ্চিমবঙ্গ মুক্ত রাজ্য হিসাবে মুক্ত করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের খুব একান্ত প্রয়োজন। এরা দেশদ্রোহী থেকে আর বড় কিছু নেই, এরা একদম দেশদ্রোহী খাতায় এরা চলে গেছে তৃণমূল সরকার। তাই আমরা আজকে বিজেপিতে যোগদান করি। আগামী দিনে কি আশা করছেন, এখানে থেকে প্রতিবাদ করতে পারবেন? একশো আমরা করার জন্য এগিয়ে এসেছি, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। আগের দিনে চাইবো আমাদের পশ্চিমবঙ্গে সবুজ বাংলা গড়ে উঠুক, সেটাই আমরা সবার কাছে আশা করছি। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে আপনার দলে জয়েন করলেন, কি বলবেন? দেখুন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জেনে গেছে এতদিন ধরে সিপিএম তারপরে তৃণমূল কংগ্রেস যে ওদের সঙ্গে প্রতারণা করেছে সেটা ওনাদের বোধহয় হয়েছে, ওনারা জেনে গেছেন, তাই ওনারা আজকে দলে ভারতীয় জনতা পার্টির ছত্র চাই আসছে। কারণটা কি? গ্রামের সংখ্যালঘু সম্প্রদায় তারা কি চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধার জন্য আপনাদের দলে এসছে না? না না, সেটা নয়, চাওয়া পাওয়াটা হয়তো কিছুটা আছে, কিন্তু চাওয়া পাওয়াটাই শেষ কথা নয়। আজকে গত কয়েকদিন ধরে নন্দীগ্রামের কেন্দ্রেমাড়িতে সংখ্যালঘু প্রধানকে নিয়ে যে চব্য চলেছে সেটা সংখ্যালঘু মানুষের মধ্যে একটা দাগ কেটেছে। কারণ এখানটায় দেখা যাচ্ছে যে দুজনই সংখ্যালঘু, একে চোর আর একজন একজনকে ডাকা তুলছে। এই জায়গা থেকে সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পেরেছে যে আদবেই তৃণমূল কংগ্রেসটা একটা চোর ডাকাতের দলে পরিণত হয়েছে। তাই সেখান থেকে ওনারা স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য এবং ভারতীয় জনতা পার্টির যে স্বচ্ছ ভাবধারা, স্বচ্ছ চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে ওনারা দলে দলে ভারতীয় জনতা পার্টির ছাত্রছাত্রী আসছে এবং ওনারা নন্দীগ্রামের পরিবর্তনের পরিবর্তন চায়, এটাই ওনাদের বক্তব্য।